আছে। সংস্কার অবিহনে সংস্কৃতি অসম্ভব, আর সংস্কৃতির পিছত সংস্কার কোনটো? আমার ভারতবর্ষত রাষ্ট্র যে উদয় হয়েছিলে, রাষ্ট্র যে নির্মাণ হয়েছিলে, তো তার কারণে আমার যে পূর্বপুরুষসকল আছিল, আমার প্রত্যেকের যে পূর্বপুরুষসকল আছিলে, হাজার দুই হাজার তিন হাজার চারি হাজার বছর আগর যেসকল পূর্বপুরুষ, তেওঁলোকে আমি মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করার পিছত মানুষ হিসাবে আমার কর্তব্য কি, এই কথাটার উপর চিন্তা চর্চা করেছিল, গবেষণা করেছিল। সেই সময় গবেষণা শব্দ নাছিল, সেই সময় তপস্যা শব্দ আছিল। আর গবেষণা করে তেওঁলোকের মনত কিছু প্রশ্ন আসছিল, সেই প্রশ্নের উত্তর বিচারিছিল। আর কৈছিলে যে গোটেই বিশ্বখনক আমি এটা পরিয়াল বুলি ভাবিব লাগিব, এয়া প্রত্যেকজন মানুষের কর্তব্য। আজি পাশ্চাত্য যেটো দর্শন, তার তেওঁলোকে কৈছে যে ওয়ার্ল্ড ইজ এ মার্কেট, পৃথিবীখন বিশ্বখন এখন বাজার, ওয়ার্ল্ড ইজ এ মার্কেট। আমার পূর্বপুরুষসকলে কৈছিলে ওয়ার্ল্ড ইজ নট এ মার্কেট, বিশ্বখন এখন বাজার নহয়, বিশ্বখন কি, ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি, বিশ্বখন এটা পরিয়াল। গোটাই বিশ্বখনক পরিয়াল বুলি ভাবা, এয়া প্রত্যেকজন মানুষের কর্তব্য। কেবল ভবাই নহয়, আচরণত ব্যবহারত ফুটি উঠিব লাগে। সেইকাৰণে সংস্কৃতত কৈছিলে বসুধৈব কুটুম্বকম। বসুধৈব কুটুম্বকম মানে কি, ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি, গোটেই বিশ্বখন আমি এটা পরিয়াল, এয়া প্রত্যেক মানুষের চিন্তা হব লাগে। দ্বিতীয়তে বিশ্বর সকলোৰে আমি সুখ শান্তি কামনা করব লাগে, কারো প্রতি কেতিয়াও মনত বিদ্বেষ ভাব থাকিব নালাগে। কেবল সমগ্র মানব জাতির সুখ শান্তি কামনা করলে নহব, পশু পক্ষী কীট পতঙ্গ সকলরে সুখ কামনা করব। আর এখানে মানুষের জীবনের মন্ত্র কি হওয়া উচিত, আমার পূর্বপুরুষসকলে কই গল, সর্বে ভবন্তু সুখী নহ, সকল সুখী হোক, সর্বে সন্তু নিরাময়া, সকলো নিরোগীয়, সকল মানে কেবল মানব জাতি কোৱা নাই, পশু পক্ষী কীট পতঙ্গ সকল। রাষ্ট্র মানে কি, রাষ্ট্র বুলি কলে আমি কি বুঝু, আমি যে শিক্ষা ব্যবস্থাত পাই আহিছো, রাষ্ট্রের যে ডেফিনেশন, রাষ্ট্র যে সংজ্ঞা দিছে, একদম পরিপূর্ণ নহয়, আধরুয়া। আমি রাষ্ট্র বুলি কলে আমি কি বুঝু, যে রাষ্ট্র বুলি কলে এখন সরকার লাগে, রাষ্ট্র বুলি কলে সংবিধান লাগে, সার্বভৌমত্ব লাগে, জনসাধারণ লাগে, আর একটা ভৌগোলিক সীমা লাগে, ইমান তো হলে রাষ্ট্র হয়ে যায়। সার্বভৌমত্ব, সরকার, সংবিধান, জনসাধারণ, আর একটা ভৌগোলিক সীমা, কিন্তু রাষ্ট্র আসলতে ইয়াতে সম্পূর্ণ নহয়। ইয়াক ইয়ার উপরেও রাষ্ট্রের যেটো মূল বস্তু রাষ্ট্র হব লাগিলে, সেয়া হল কেবল জনসাধারণ নহয়, কেবল একটা ভৌগোলিক সীমা নহয়, কেবল সরকার নহয়, কেবল সার্বভৌমত্ব, কেবল সংবিধানে নহয়, রাষ্ট্র হব লাগিলে মূল যেটো উপাদান, সেই উপাদান হল সংস্কৃতি। সংস্কৃতির আধারতহে রাষ্ট্র নির্মাণ সম্ভব হব পারে। আমার বেদ কমেও দশ হাজার বছর পুরনি, মানে বিশ্বর বাকি গোটেই দেশ যেতিয়া অজ্ঞান অন্ধকারত বুর গৈ আছিলে, আখর লিখিব না জানিছিলে, সেই সময় আমার বেদর সৃষ্টি। আর বেদত রাষ্ট্র সম্পর্কে কি কৈছে, রাষ্ট্রের যে ডেফিনিশন দিছে, রাষ্ট্র মানে, রাষ্ট্র শব্দর অর্থ হল প্রকাশ দিয়া,
संस्कृत शब्द राष्ट्र शब्द रजते स्त्रन इति राष्ट्रः रज धातुर अर्थ हल प्रकाश दिया पोहर दिया स्त्रन माने हल माध्यम पोहर बिलवार माध्यम ज्ञान बिलवार माध्यम तारे नाम हल राष्ट्र कि ज्ञान बिलाब लगिबो हे ज्ञानर कथा तो संस्कृतिये कय সংস্কৃতি শব্দটোৰ পিছৰ সংস্কাৰ শব্দটো আছে সংস্কাৰ অবিহনে সংস্কৃতি অসম্ভৱ সৰ্বে সন্তু নিৰাময়া সকলো নিৰোগী সকলো মানে কেৱল মানৱ জাতি কোৱা নাই পশু পক্ষী কীট পতংগ সকলো সুখী হওক এইটো হ'ল দুই নম্বৰ চিন্তা মানুহৰ জীৱনৰ মন্ত্ৰ হ'ব লাগে তৃতীয় কি সমগ্র মানব জাতির জীবনের লক্ষ্য কি আমি মানুষ হিসেবে আমার জীবনের একটা লক্ষ্য আছে আর লক্ষ্য কি প্রথম তো প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি এজন এজন ব্যক্তির জীবনের একটা লক্ষ্য আর দ্বিতীয় হল সামূহিক জীবনের লক্ষ্য প্রত্যেকজন মানুষের প্রত্যেকজন ব্যক্তির জীবনের লক্ষ্য কি আমি তো স্কুলত পড়িলো যে জীবনের লক্ষ্য কি কোনোবাই ডক্টর হওয়া কোনোবা ইঞ্জিনিয়ার হওয়া কোনোবাই প্রফেসর হওয়া কোনোবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার ভারতীয় দর্শনে কইছে যে মনুষ্য জীবনের লক্ষ্য ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া নহয় তেতিয়া মনুষ্য জীবনের লক্ষ্য কি ডক্টর হব লাগিব নালাগে ইঞ্জিনিয়ার হব লাগিব নালাগে প্রফেসর হব লাগিব নালাগে ইন্ডাস্ট্রি চলাব লাগিব নালাগে খেতি কৰিব লাগিব নালাগে লাগিব তেতিয়াহ'লে এইবিলাক কিন্তু জীৱনৰ লক্ষ্য নহয় জীৱনৰ লক্ষ্য কি মই নৰ হিচাপে জন্মগ্ৰহণ কৰিছোঁ নৰৰ পৰা মই নাৰায়ণ হ'ব লাগিব নৰৰ পৰা নৰোত্তম নৰোত্তমৰ পৰা নাৰায়ণ হ'ব লাগিব ইয়াৰ প্ৰত্যেকজন ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰত্যেকজন ব্যক্তিৰ জীৱনৰ লক্ষ্য হোৱা উচিত যে নৰৰ পৰা আমি নাৰায়ণ হ'ব লাগিব মানে ভগৱানৰ ওচৰলৈকে যাব লাগিব আৰু নৰৰ পৰা যদি নাৰায়ণ হ'ব লাগে তাৰ কাৰণে কোনোবাই ডাক্তৰ হ'ব লাগিব কোনোবাই ইঞ্জিনিয়াৰ হ'ব লাগিব কোনোবাই প্ৰফেসৰ হ'ব লাগিব কোনোবাই এডভোকেট হ'ব লাগিব কোনোবাই মিনিষ্টাৰ হ'ব লাগিব কোনোবাই ৰাষ্ট্ৰপতি হ'ব লাগিব কোনোবাই খেতি কৰিব লাগিব কোনোবাই মজদুৰ কৰিব লাগিব সকলোৰে লক্ষ্য কি নৰৰ পৰা নাৰায়ণ হোৱা এইটো প্ৰত্যেকজনৰ মানুহৰ জীৱনৰ লক্ষ্য আজি সমস্যা কত দেহত বহুত সমস্যা আমি দেখিবলৈ পাওঁ আমাৰ মাজত ডক্টৰৰ সংখ্যা কম নাই কিন্তু এনেকুৱা কিছুমান ডক্টৰ আছে সকলো ডক্টৰ নহয় এনেকুৱা কিছুমান ডক্টৰ আছে যিসকলে ডক্টৰ হোৱাটোৱেই জীৱনৰ লক্ষ্য হৈ গ'ল আৰু ডক্টৰ হোৱাটোৱেই জীৱনৰ লক্ষ্য হোৱা কাৰণে ইমান দুখ লগা কথা যে মৰা মানুহ আই চিউৰ ভিতৰত সোমাই টকা লেনদেন কৰা ডক্টৰো আজি আমাৰ মাজত আছেই আছেনে নাই কাৰণ কি তেওঁ ডক্টৰ হোৱাটো জীৱনৰ লক্ষ্য হৈ কাৰণ কি তেওঁ ডক্টৰ হোৱাটো জীৱনৰ লক্ষ্য হৈ মই যদি নৰৰ পৰা নাৰায়ণ হোৱা জীৱনৰ লক্ষ্য হ'লহেঁতেন মানে নৰ সেৱাই নাৰায়ণ সেৱা তেতিয়া মই ডক্টৰটো মাধ্যম হিচাপে ল'লোহেঁতেন মই ডক্টৰ কিহৰ কাৰণে মানৱ জাতিৰ সেৱা কৰাৰ কাৰণে মই ডক্টৰ হৈছোঁ মানে নাৰায়ণ হ'ব লাগিব সেইকাৰণে নাৰায়ণ হ'ব লাগিলে মনুষ্যৰ সেৱা কৰিব লাগিব এয়া জীৱনৰ লক্ষ্য হ'লে ইঞ্জিনিয়ারের অভাব আমার সমাজত কম নাই বহুত ইঞ্জিনিয়ার আছে কিন্তু বেশিরভাগ ইঞ্জিনিয়ার আজি কি কন্ট্রেক্টরের লগত টাকা লেনদেন করে কামবিলাক বেয়া করে নে নকরে হয়েছে না হওয়া নাই কিয় হয়েছে আইএএস অফিসারের সংখ্যা কম নহয় বহুত আইএএস অফিসার আছে কিন্তু বহুত সংখ্যক আইএএস অফিসার আছে কেবল করাপশনত লিপ্ত হয় আজি জেলের ভাত খাই আছে কারণ কি কারণ জীবনের লক্ষ্য কি সেইটো পাহৰি গলো জীৱনৰ লক্ষ্য মই আই এছ অফিচাৰ হোৱা নহয় জীৱনৰ লক্ষ্য তুমি নৰৰ পৰা নাৰায়ণ হ'ব লাগিব নৰৰ পৰা নাৰায়ণ হোৱাৰ কাৰণে তুমি আই এছ অফিচাৰ হ'ব লাগিব তুমি ডি চি কিহৰ কাৰণে হৈছা তুমি এছ পি কিহৰ কাৰণে হৈছা যে তুমি নৰৰ পৰা নাৰায়ণ হ'ব লাগিব সেইকাৰণে মানুহৰ জীৱনৰ লক্ষ্য কি যে নৰৰ পৰা নাৰায়ণ হোৱা এই সংস্কাৰ প্ৰত্যেকজন মনুষ্যৰ জীৱনত যদি থাকেই তো বিশ্বখনত কেতিয়াও অশান্তিৰ সৃষ্টি হ'ব
নোৱাৰে। সেইকাৰণে সংস্কৃতিৰ পিছত এই সংস্কাৰবিলাকৰ কথা আছে। সংস্কৃতি এনে নিৰ্মাণ হোৱা নাই, নৰৰ পৰা নাৰায়ণ হোৱা এই লক্ষ্য, সকলোৰে সুখ শান্তি কামনা কৰা এয়াই লক্ষ্য, গোটেই বিশ্বখনক আমি এটা পৰিয়াল বুলি ভবা এয়াই লক্ষ্য, আৰু সামূহিক জীৱনৰ লক্ষ্য কি, সমগ্ৰ মানৱ জাতিৰ জীৱনৰ লক্ষ্য কি, ভগৱানে সৃষ্টি কৰা এই সুন্দৰ বিশ্বখনক সত্যম শিৱম সুন্দৰম কৰি তোলা। ভগৱানে যি সুন্দৰ বিশ্বখন সৃষ্টি কৰিছে এই বিশ্বখনক সুন্দৰ কৰি ৰখা। আৰু সংস্কৃতত কৈছে কৃণন্তু বিশ্বমাৰ্যম, গোটেই বিশ্বখনক আমি শ্ৰেষ্ঠৰ পৰা শ্ৰেষ্ঠত্বৰলৈকে লৈ যাওঁ, এয়া সমগ্র মানব জাতির জীবনের লক্ষ্য। এইকিটা মানব জীবন, এই মানব দর্শন, এয়াকে কোৱা হয় ভারতীয় দর্শন। এতিয়া এই দর্শনের আধারত, এই সংস্কৃতির সংস্কারের আধারত আমার ইয়াত এই কথাটা প্রকট করার কারণে, এই ভাবটো পদত প্রত্যেকজন ব্যক্তির অন্তরত এই সংস্কার দিয়ার কারণে আমার ইয়াত সাহিত্য।